আপনি কি জানেন যে দার্জিলিং যেটা আজ পশ্চিমবঙ্গের একটি রাজ্য সেটা আগে অন্য দেশের ছিল? কিভাবেই বা দার্জিলিং পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হলো? দার্জিলিং সম্পর্কে আরো এই রকম অজানা তথ্য জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন। তবে তার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর এই রকম তথ্য সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সিকিম, নেপাল, ভুটান ও ব্রিটিশ ভারতের ইতিহাস অঙ্গাঙ্গিকভাবে জড়িত দার্জিলিং এর সাথে। পরস্পরের মধ্যে বিরোধ বাঁধলে কিভাবে তৃতীয় পক্ষ শক্তি পায় তার আদর্শ উদাহরণ হলো দার্জিলিং। এ প্রসঙ্গে যদি সিকিমকে প্রথম পক্ষ ও নেপালকে দ্বিতীয় পক্ষ হিসেবে ধরা হয় তাহলে তৃতীয় পক্ষ ছিল ব্রিটিশরা। দার্জিলিং শব্দের উৎপত্তি দার্জিলিং থেকে। দার্জিলিং ছিল বর্তমান দার্জিলিং এর একটি জাতির উপাসনালয়। এটি 1765 খ্রিস্টাব্দে সিকিমের রাজা নির্মাণ করেন। দর্জে মানে বজ্র কিংবা বিদ্যুৎ চমক, আর লিং মানে হচ্ছে স্থান বা জায়গা। অর্থাৎ দার্জিলিং এর অর্থ যে স্থানে বজ্র সহ বিদ্যুৎ চমকায়। বর্ষার মরশুমে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7000 কিলোমিটার উঁচু এই জায়গাতে বিদ্যুৎ চমকাবে সে তো স্বাভাবিক ঘটনা। কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে 1815 খ্রিস্টাব্দে এই উপাসনালয়টি নেপালের গোর্খা বাহিনী দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। এক সময় সিকিমের অংশ ছিল এই দার্জিলিং। সিকিমের সাথে নেপালের দ্বন্দ্ব লেগে থাকতো সব সময়। সিকিমের দার্জিলিং অংশটি অবস্থিত ছিল নেপাল ও ভুটানের সীমানাবর্তী এলাকায়। সেই সময় দার্জিলিং তথা সিকিম একটি বাফার রাষ্ট্র হিসেবে বেশ শান্তিতে ছিল। কিন্তু নেপালি গোর্খাদের সেই শান্তি বিন্দু মাত্র সহ্য হয়নি। 19 শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত সিকিম রাজ্য দ্বারা দার্জিলিং সংলগ্ন পাহাড় অঞ্চল ও নেপাল দ্বারা শিলিগুড়ি সংলগ্ন তরাই সমতল অঞ্চল শাসিত হতো। 1780 খ্রিস্টাব্দ থেকে নেপালের গোর্খারা সমগ্র পাহাড়ি অঞ্চল দখলের চেষ্টা করে। সেই সময় সিকিমের রাজা গোর্খাদের সাথে লিপ্ত হন যুদ্ধে। তবে গোর্খাদের সাথে যুদ্ধ করা নেপালের পক্ষে মোটেই সহজ কাজ ছিল না। সেই যুদ্ধে একটা সময় পর সিকিমের সেনাবাহিনী তিস্তা নদী পর্যন্ত পিছিয়ে আসতে বাধ্য হয়। বেগতিক অবস্থা দেখে সিকিমের রাজা সাহায্য চান ব্রিটিশদের কাছে। সেই সময় সারা ভারতবর্ষে চলছে ব্রিটিশ রাজ। তখন ব্রিটিশরা মনে মনে ভাবলো যে গোর্খাদের এই যুদ্ধ জয় রুখতে না পারলে তাদের সামনে মহাবিপদ অপেক্ষা করছে। তাই নেপালি গোর্খাদের বিজয়যাত্রা রুখতে অগ্রসর হলো ব্রিটিশরা। 1814 সালের ইঙ্গ গোর্খা যুদ্ধে পরাজিত হলো গোর্খারা। এর পরের বছর গোর্খারা ব্রিটিশদের সাথে সগৌলি চুক্তি স্বাক্ষরিত করে। এই চুক্তির ফলে নিজেদের রাজত্বের 1/3 জমি হারায় নেপাল। এরপর সিকিম রাজ্য থেকে অধিকৃত মেছি নদী থেকে তিস্তা নদী পর্যন্ত সমগ্র অঞ্চল নেপালের হাতছাড়া হয়। তিতালিয়া চুক্তি স্বাক্ষরের মাধ্যমে 1817 সালে এই অঞ্চলটি সিকিমের রাজাকে ফেরত দেওয়ার মাধ্যমে নিশ্চিত করে সিকিমের সার্বভৌমত্ব। এরপর চলে আসি 1829 সালে। এই বছর আবার ঝামেলা শুরু হয় সিকিম ও নেপালের মাঝে। এই ঝামেলা নিষ্পত্তির উদ্দেশ্যে তৎকালীন গভর্নর উইলিয়াম বেন্টিং তার দুজন অফিসার জর্জ লয়েড ও জিডব্লিউ গ্র্যান্টকে পাঠালেন ঘটনাস্থলে। এই দুই অফিসার মাঝপথে যাত্রা বিরতি করেন দার্জিলিং এ। এই দুই অফিসার দার্জিলিং এ পৌঁছে দার্জিলিং এর রূপ দেখে এতটাই বিমোহিত হয়ে পড়েন যে তারা ব্রিটিশ গভর্নরকে প্রস্তাব দিয়ে বসেন যে এই স্থানে একটি স্বাস্থ্য নিবাস তৈরি করার জন্য। নিজেদের ঠান্ডা পরিবেশ থেকে ভারতের মতো গরম দেশে এসে রীতিমতো হাঁসফাঁস অবস্থা হয়েছিল ব্রিটিশ কর্তাদের। সেই সময় তাদের মনে হয় যে দার্জিলিং তাদের শুষ্ক জীবনে আনতে পারে দুফোঁটা শীতল ছোঁয়া। ছুটি কাটানোর জন্য ব্রিটিশ কর্তারা মনে মনে দার্জিলিংকে একটি স্বপ্নপুরি হিসাবে কল্পনা করতে থাকেন। বেন্টিং সাহেব মহা আনন্দে এই দুই অফিসারের প্রস্তাব গ্রহণ করেন। এরপর গভর্নর সিকিমের রাজার কাছে দার্জিলিংকে লিজ নেবার প্রস্তাব পেশ করেন। সেই সময় খুব একটা বেশি বসতি ছিল না দার্জিলিং এ। তৎকালীন সিকিমের রাজা ছিলেন খুবই দয়ালু। তাছাড়া অতীতে নেপালের সাথে যুদ্ধে ব্রিটিশদের সাহায্যের কথাও তিনি স্মরণে রেখেছিলেন। 1835 সালে 1 ফেব্রুয়ারি দার্জিলিংকে অনির্দিষ্টকালের জন্য ব্রিটিশদের লিজ দিয়ে দিলেন। কিন্তু ব্রিটিশরা ছিল মহাচালা। 1841 ব্রিটিশরা সিকিমের রাজাকে খুশি করার জন্য বার্ষিক 1000 রুপি ভেট প্রদান করতে থাকে। এর পরিমাণ 1886 সাল পর্যন্ত 6000 রুপিতে পরিণত হয়। দার্জিলিংকে নিজেদের আয়ত্তে আনার পর ব্রিটিশরা এই এলাকায় উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করে। দার্জিলিং এ তারা একে একে রাস্তাঘাট, স্কুল, কলেজ, চার্চ, রেল লাইন, চা বাগান ইত্যাদি নির্মাণ শুরু করে। যে সময় প্রথম ব্রিটিশরা দার্জিলিং এ পা রাখে সেই সময় এই জায়গায় মাত্র লেপচা গোত্রের 100 জন মানুষ বসবাস করত।
এই সকল দেখে ঈর্ষাকাতর হয়ে পড়েন সিকিমের রাজা। তিনি বুঝতে পারেন যে ব্রিটিশদের সাথে চুক্তি করে কি ভুল করেছেন। পাশাপাশি আরও একটি ব্যাপার ছিল এখানে, দার্জিলিং এ চা বাগানের কাজকর্ম বৃদ্ধি পেলে সিকিমের থেকে প্রচুর পরিমাণ শ্রমিক দার্জিলিং এ পাড়ি জমায়। এটি সিকিমের অভিজাত পরিবারের কাছে একটি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সেই সব শ্রমিকদের সিকিম সরকার দ্বারা জোর করে ফিরিয়ে নেওয়ার চেষ্টাকে মোটেও ভালোভাবে নেননি তৎকালীন ব্রিটিশ সরকার। এইভাবেই মধুর সম্পর্কে চির ধরে সিকিম ও ব্রিটিশদের মধ্যে। 1889 সাল এই দ্বন্দ্ব আরো বড় আকার ধারণ করে যখন সিকিম রাজার নির্দেশে সিকিমে ভ্রমণরত দুই ব্রিটিশ নাগরিককে বন্দি করা হয়। এমনই একটি ঘটনার সুযোগেই ছিলেন ব্রিটিশরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ নাগরিকদের মুক্ত করার জন্য সিকিমে সেনাবাহিনী পাঠায়। 1850 সালের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 640 বর্গ মাইল এলাকা অধিকার করে নেয়। এরপরই চিরকালের জন্য সিকিমের হাতছাড়া হয়ে যায় দার্জিলিং। তবে এখানেই থেমে থাকেনি ব্রিটিশরা। 1864 সালে ব্রিটিশরা কালিম্পং, যেটি তৎকালীন ভুটানের অংশ ছিল, সেটি দখল করে নেয়। অবস্থানগতভাবে খুব গুরুত্বপূর্ণ ছিল কালিম্পং। এই জায়গা দখল করার পর ভারতের গিরিপথগুলির ওপর নজরদারি করতে সুবিধা হয় ব্রিটিশদের। অন্যদিকে দার্জিলিং হাতছাড়া হবার পর প্রায় পাগল অবস্থা হয়ে যায় সিকিমের রাজার। 1865 সালে সিকিমিস ও ব্রিটিশদের মধ্যে একটি ছোটখাটো যুদ্ধের আরম্ভ হয়। এর ফলে তিস্তা নদীর পূর্বের অঞ্চলগুলি ব্রিটিশদের দখলে চলে আসে। 1866 খ্রিস্টাব্দের মধ্যে কালিম্পং সহ 32,000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় বর্তমান দার্জিলিং জেলা। এটি বর্তমানে এই একই আকারে রয়েছে। 1947 সালে ভারতের স্বাধীনতার পর দার্জিলিং, কালিম্পং ও তরাই অঞ্চল নিয়ে গঠিত দার্জিলিং জেলাকে সংযুক্ত করা হয় পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে। বন্ধুরা, অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।